চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে বাংলাদেশেও আর এর প্রতিবাদ করে নানা কর্মসূচি পালন করছে বিএনপি এসব কর্মসূচি থেকে সরকার পতনের হুঁশিয়ারি দিয়ে আসছে দলটি আওয়ামী লীগ নেতারা বলছেন বিএনপি বৈশ্বিক সংকটকে পুঁজি করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে লোডশেডিং বা জ্বালানি তেলের মূল্য নিয়ে রাজনীতি করে মাঠ দখলের পায়তারা করছে দলটি তবে সেপ্টেম্বর থেকে মাঠে থাকার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা বিএনপি যতই বাঘারম্ভ করুক না কেন মানুষ তাদের সাথে নাই মানুষ তাদের সাথে আসবেও না গণতান্ত্রিক অধিকার তাদের সভা সমাবেশ করার কাজেই তাদেরকে পল্টন আর প্রেস সভা সমাবেশ করার সুযোগ যেচ্ছে সরকার এবং আমরাও নীরবে তাদের এই কথাবার্তা হজম করছি কিন্তু বেশি দিন এই সমস্ত কথাবার্তা হজম করা যায় না মাঠে যখন নামবে তখন তাদের পালাবার এদিকে শুক্রবার রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক শোক অংশ নেন তথ্যমন্ত্রী এ সময় তিনি বলেন বিশ্বের তেলের দাম বেড়েছে দাম কমলে সমন্বয় করবে সরকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপর আবার গয়েশ্বর বাবু আর ওরা যেভাবে হাউকাউ করছে ঢাকা শহরে সমাবেশ করছে যেভাবে সমাবেশ করে তারা মানুষকে বিভ্রান্ত করছে বিএনপি পরিকল্পিতভাবে অপরাজনীতির মাধ্যমে দেশকে ব্যর্থরাষ্ট্র করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুপুরে তার বাস ভবনে এক বিফিংয়ে তিনি বলেন আওয়ামী মাঠে নামলে বিএনপি অলিগলিও খুঁজে পাবে না আবার যদি আগুন সংত্রাট চালানো হয় তবে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে তার সমুচিত জবত বিএনপি নেতারা ভাবছেন রাজপথ খালি থাকবে সবসময় আমরা এখনো আমাদের নেতাকর্মীদের সেভাবে নির্দেশ দিইনি জেনে রাখুন আওয়ামী লীগ রাজপথ থেকে ক্ষমতা এসেছে অচিরেই রাজপথে দেখতে পাবেন বিএনপির আন্দোলন কর্মীদের চাঙ্গা করা ছাড়া আর কিছুই নয় বলেও মন্তব্য করেন ওবাইদুল কাদের ওবাইদুল্লাহ মামুন সময় সংবাদ ঢাকা